তো ফোন বাপটাকে তুমি কাগজ দিছো আমেরিকা তুমি লেখা দিছো আমেরিকা কেউ থাকতে পারবে না তোরে দেখবো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি এলভি আপনাদের সাথে রয়েছে ভোর 6টার দিকে এই ভিডিওটি আমার হাতে এসে পৌঁছেছে কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে ভিডিওটি আমি তখন আপলোড করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল আপনারা ইলিয়াস হোসেনকে চেনেন না এমন কেউ নেই সাংবাদিক ইলিয়াস হোসেন যার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি তার ফেসবুকে একটা পেজ রয়েছে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে তার অনেক ফ্যান ফলোয়ার তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদমূলক কথা বলে ইলিয়াস হোসেনকে চেনেন না এমন কেউ নেই তো ইলিয়াস হোসেন দেশের বাইরে থাকে আমেরিকাতে থাকে তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তার উপর হামলা করা হয়েছে তো এটা নিয়ে কথা বলবো সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ভিডিওটি যখন ভাইরাল হয় তখন দেখা যায় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে লাইভে আসে লাইভে এসে অনেক কথাই বলে আসলে যে ন্যায়ের পক্ষে কথা বলে যে অন্যায়ের প্রতিবাদ করে তার শত্রু কিন্তু অনেকেই হয়ে যায় তো সেই লাইভের কথা অনুযায়ী তিনি এইভাবে বলে যে যেই ভিডিওটা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে আর কি 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে তার আগে পিছনে কিছু অংশ ছিল যেগুলো কাটা হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন যেইখানে রেগে গেছে শুধু সেটাই ওরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তো সেই ভিডিওটাই এখন আমরা দেখব চলেন সেই ভিডিও ফুটেজটা দেখে আসি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন ভিডিও ফুটেজটা দেখে আসি আরে এইটা অন্য ম্যাটার হইয়া ঝগড়া হয়েছে আপনারা জানেন না হনে না তুমি আবার সেখানে কি করবো তুই কাগজ দিছিস আমেরিকা তোর লেখা দিছিস আমেরিকা কেউ থাকতে পারবে না তোরে দেখবো আমি মাদার চোদ কোথায় বাংলাদেশে তোর বাপের পুলিশ সরাই দিতে প্রায় তিনি আমাদের পায়রা সাবা করে দিবে 15 আগস্টের কথা মনে নাই 15 আগস্টের কথা মনে গুষ্টি সাবা করে দিচ্ছে এত তোমাকে মায়া লাগে ভাই কিচ্ছু বলি না কিচ্ছু বলি না আমি আপনার নাম বলেন যে ভাই আসেন আমি জানি আসতেছি আমি হাইটা যাচ্ছি এই যে কুত্তার বাচ্চা বলে এই কুত্তার বাচ্চা ই করে হয়তো আছে